सुप्रिय शिक्षार्थी सबा के प्रीति और शुभेच्छा जाना आशा करी तुम्हारा सबा भलो आरापदे आव बाहर दिए आज कलेक्टरेट पब्लिक स्कूल एंड कलेज कर आयोजित अनलाइन क्लासरूम थे तुम्हारे संगे आई युवन सरकार सहकारी शिक्षक हिंदू धर्म और नैतिक शिक्षा बंधुरा आज के तुम्हारे प्रथम श्रेणी বাংলা বিষয়ে পাঠদান করাবো। তোমরা সবাই বাংলা বই খাতা এবং পেন্সিল নিয়ে বসে পড়ো। তো বন্ধুরা আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব? বন্ধুরা তোমরা সবাই তোমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছে শুনে থাকবে 1971 সালে আমাদের এই দেশে মুক্তিযুদ্ধ নামে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র লাভ করি এবং এই স্বাধীন দেশে আমরা বসবাস করছি। তো বন্ধুরা আজকে আমাদের পাঠের বিষয় মুক্তিযোদ্ধাদের কথা। মুক্তিযোদ্ধাদের কথা পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠা বের করো এবং সেখানে আছে দেখো মুক্তিযোদ্ধাদের কথা। এই পাশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তো বন্ধুরা আমি এই পাঠটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমাদের দেশ বাংলাদেশ, এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করল, তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। বন্ধুরা তোমরা এতক্ষণ যেটা শুনলে সেটার সম্পর্কে আমি আরেকবার বলে নিচ্ছি। দেখো আমাদের এই দেশ বাংলাদেশ, আমাদের এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করে, তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। তো বন্ধুরা দেখো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তোমরা অনেকেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি আঁকো, বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায়। দেখো বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তারপরে দেখো পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল, পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। তাহলে বন্ধুরা পাকিস্তানি সেনারা খুবই ন্যাক্কারজনক কিছু ঘটনা আমাদের দেশে ঘটিয়েছে। তারা ছিল দানবের মতো, লাখ লাখ বাঙালিকে তারা মেরে ফেলেছে এই 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, পুড়িয়ে দিয়েছে হাজার হাজার ঘরবাড়ি। তাদের এই অত্যাচার সহ্য করে বাঙালি জাতি মাথা উঁচু করে যুদ্ধে অংশগ্রহণ করে তাদের পরাজিত করে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে। তো বন্ধুরা দেখো বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। যুদ্ধের জন্য কে ডাক দিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা।
তাদের বুকে ছিল সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা। তাদের অনেকে জীবন দিলেন, নয় মাস চলল যুদ্ধ, শেষে হার মানল পাকিস্তানি সেনারা। আমাদের বিজয় হলো, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি মুক্তিযোদ্ধাদের। বন্ধুরা দেখো, এই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আমাদের দেশের আপামর জনগণ যুদ্ধে লিপ্ত হন, আর এই যুদ্ধ যারা করেছিলেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা। তাদের বুকে ছিল সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা। তাদের অনেকে জীবন দিলেন, যুদ্ধ চলল দীর্ঘ নয় মাস, শেষে হার মানল পাকিস্তানি সেনারা। আমাদের বিজয় হল, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। বন্ধুরা আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি মুক্তিযোদ্ধাকে। তো বন্ধুরা আমরা এই পাঠ থেকে কি জানি, যে আমাদের এই দেশ বাংলাদেশ, এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করল, তখন মুক্তিযুদ্ধে ডাক দিলেন বঙ্গবন্ধু। তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল, পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের বুকে ছিল সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা। তাদের অনেকেই জীবন দিলেন, নয় মাস চলল যুদ্ধ, শেষে হার মানল পাকিস্তানি সেনারা। আমাদের বিজয় হল, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি মুক্তিযোদ্ধাদের। তো বন্ধুরা আমরা এখানে যেটা দেখলাম, যে আমাদের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা। আর এই বীর মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন দিয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে আমার এই গল্পটি শুনেছ, মুক্তিযোদ্ধাদের কথা। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে কিছু কঠিন কঠিন শব্দ দেখব, যেমন যুদ্ধ, যুদ্ধ, অন্তর্জয় অশু, দয়া, যুদ্ধ। তারপর আছে কি, স্বাধীন, যুদ্ধ সয়ে বয়ে আকার, ভয় দীর্ঘিকা গন্তান্য, যুদ্ধ সয়ে বয়ে আকার, ভয় দীর্ঘিকা গন্তান্য, স্বাধীন। তারপর আছে দেখো মুক্তিযুদ্ধ, ময় অংশীকার, মুক্তি যুদ্ধ, মুক্তি যুদ্ধ। এরপরে আছে বঙ্গবন্ধু, বিতর্ময়ে ভয়ে অশ্রু, বঙ্গবন্ধু। তারপরে আরো আছে দেখো বিজয়, বন্ধুরা আমরা কিছু নতুন নতুন শব্দ শিখব, যুদ্ধ, অন্তর্জয় অংশীকার, দয়া, যুদ্ধ, স্বাধীন, কিন্তু স্বয়ং পালা আবার ভয় দীর্ঘিকা গন্তান্য, স্বাধীন।
মুক্তিযুদ্ধ মানে হিসুকারে মু কয়টায় রাশি মুক্তি অন্ত জয় হিসুকারে যু দয় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ব ওয়ে ক বঙ্গ ব অন্ত নয় ধরে রাশি বঙ্গবন্ধু বিজয় ওই শিকার বর্গীয় জ অন্তস্থ অ বিজয় বন্ধুরা আমরা কয়েকটি কঠিন শব্দ জানলাম এবং শিখলাম বানান করে শিখলাম বন্ধুরা তোমরা সবাই খাতা এবং পেন্সিল নিয়ে বসছো নিশ্চয় এবার আমি তোমাদেরকে কিছু যুক্ত বর্ণ শেখাবো ভেঙে শেখাবো এই যুক্ত বর্ণগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে দেখো প্রথমে আছে মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ সেখানে আছে দেখো কয়ে ত কয়ে ত এটাকে ভাঙলে আমাদের কি হয় দেখো ক যোগ ত তাহলে ক যোগ ত তাহলে কি হলো কয়ে ত কয়ে ত কি আমরা ভেঙে কি কি পাই ক এবং ত তাহলে মুক্তিযুদ্ধ কয়ে ত কয়ে ত ক যোগ ত মুক্তিযুদ্ধ এবার দেখো বঙ্গ বন্ধু বঙ্গ বন্ধু তাহলে এখানে দেখো আছে দন্ত নয় ধ তাহলে দন্ত ন য ধ তাহলে দন্ত ন এ ধ এটাকে আমরা ভেঙে আমরা কি পেলাম দন্তন্ন যোগ ধ এরপর দেখো তাহলে বন্ধুরা দেখো স্বাধীন স্বাধীন দন্ত সয় বকল আকার ভাই দীর্ঘিকা দন্ত স্বাধীন এখান থেকে আমরা যুক্ত বর্ণ কি পেলাম দন্ত সয় বকল এটাকে আমরা ভেঙে কি পাবো দন্ত স যোগ ব দন্ত স যোগ ব এই মিলে হলো দন্ত সয় বকল বন্ধুরা এবার আরেকটি দেখো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আরেকবার বলি সুন্দর করে এবং মনোযোগ দিয়ে শোন দেখো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এখানে যুক্ত বর্ণ কি কয়ে ত তাহলে যুক্ত বর্ণ কয়ে ত কয়টাকে আমাকে ভেঙে কি পাবো ক যোগ ত তাহলে ক যোগ ত এটা মিলে আমাদের কয়ে ত তাহলে কয়ে ত ভেঙে আমরা কি পেলাম ক যোগ ত এবার দেখো বঙ্গবন্ধু
গুণতন্ময়ে ধ আর আমরা এখানে যুক্ত বর্ণ পেলাম গুণতন্ময়ে ধ তাহলে গুণতন্ময়ে ধ থেকে আমরা কি পাবো গুণতন্ন পাবো যোগ কি পাবো ধ তাহলে গুণতন্ন যোগ ধ তাহলে বঙ্গবন্ধু এখানে গুণতন্ময়ে ধ গুণতন্ময়ে ধ কে যুক্ত বর্ণকে আমরা ভেঙে গুণতন্ন যোগ ধ এটা কি এবার আসি স্বাধীন কিন্তু সর্বকাল আকার ধাই দি ধরি আর গুণতন্ন স্বাধীন এখানে যুক্ত বর্ণ কি দন্ত সায়ক তাহলে দন্ত সায়ক দন্ত সায়ককে ভেঙে আমরা পাবো দন্ত স যোগ ব তাহলে দন্ত স যোগ ব তাহলে দন্ত স যোগ ব কি যুক্ত বর্ণ দন্ত সায়ক ব এবার আমরা আসি পাকিস্তানি পাকিস্তানি এখানে যুক্ত বর্ণ কি দন্ত সায়ক ত দন্ত সায়ক ত দন্ত স যোগ ত তাহলে কিন্তু সহায়ককে ভেঙে আমরা পেলাম কিন্তু সহজ ত তাহলে পাকিস্তানি এখানে যুক্ত বর্ণ হচ্ছে কিন্তু সহায়ত সেটাকে আমরা ভেঙে কি পেলাম কিন্তু সহজ ত তো বন্ধুরা তোমরা সুন্দর করে এই যুক্ত বর্ণ এই ছাপটি তোমরা সুন্দর করে লিখে নাও এবং এটা ভালো করে বাড়িতে অনুশীলন করবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে যুক্ত বর্ণ শেখালাম এবং মুক্তিযোদ্ধাদের কথা এই গল্পটি তোমাদের শোনালাম তোমরা এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানলে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তিনি আমাদের মহান কথা বঙ্গবন্ধু আমাদের এই দেশে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছে এই জন্যই আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি এবং আমরা এখন স্বাধীন দেশের নাগরিক এবং স্বাধীনভাবে আমরা বসবাস করছি কার জন্য বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে এই দেশটাকে স্বাধীন করেছিলেন বন্ধুরা এবার আমরা আর কি শিখবো বলতো আমরা কিছু বাক্য তৈরি শিখব তারপরে কি আছে দেখো তো বাঙালি বাঙালি আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি তারপরে একটা কি আছে বন্ধুরা পতাকা পতাকা আমাদের আমাদের পতাকা রং লাল ও সবুজ বন্ধুরা দেখো আমরা তিনটি বাক্য গ্রহণ করেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন বাঙালি আমরা বাঙালি জাতি পতাকা আমাদের পতাকার রং লাল ও সবুজ বন্ধুরা
আমরা সুন্দর করে বাক্য তিনটি লিখে নিয়েছি নিশ্চয়ই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মুক্তিযুদ্ধের কথা গল্পটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমি এখান থেকে এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিব, সুন্দর করে খাতায় লিখো। তো বন্ধুরা দেখো তোমরা, আমি কি বাড়ির কাজ দিয়েছি, জাতির পিতাকে নিয়ে তিনটি বাক্য লেখো, বাক্য গঠন করো, বঙ্গবন্ধু বাঙালি পতাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজ দুটি খুব ভালোভাবে খাতায় লিখে নিয়েছো, এবং এই বাড়ির কাজ ভালোভাবে খাতায় লিখে যখন স্কুল খুলবে তখন তোমরা আমাকে ক্লাসে দেখাবে। বন্ধুরা, করোনা মহামারী এখনও শেষ হয়নি, তোমরা তাই এখনও সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং বাড়িতে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।